আপনারা এই বিদায় আছেন যে আপনার বাবা আপনার মা কি ভাববে, আপনার দাদা কি ভাববে, আপনার দাদা এই ধর্ম পালন করে আসছে, আপনারা সেই ধর্ম পালন করেন। তো ধর্মের মধ্যে আসলে একটা ধর্মই আছে, সে মুসলমান। আল কোরআন এটাই সত্য, আল্লাহর একটা বাণী, ঠিক আছে? তো আপনারা যে হিন্দু ভাইদের আছেন, আপনারা যদি ভালো লাগে, ঠিক আছে, তো আপনারা এখনও সময় আছে, আপনারা সঠিক পথে আসেন এবং আমাদের ইসলাম গ্রহণ করুন। আমি বলতেছি না আপনাকে জোরপূর্বক করা হইতেছে না, আমাদের ইসলাম ধর্ম যদি ভালো লাগে আপনি রিসার্চ করেন। আপনারা তো মূর্খ না, এখন আপনারা 50% সবাই শিক্ষিত, এখন 80% লোক শিক্ষিত, তো আপনারা তো জানেন। কেন আপনারা মূর্খের মতো কাজকর্ম করেন? আপনারা জানেন না, আপনারা সব কিছু জানেন। এই যে বোনের মুখ থেকে শুনে আসবো, বোন কিসের কারণে এবং কিসের জন্য উনি কোনো লোভে পড়ছেন নাকি কিসের জন্য ইসলাম গ্রহণ করলো তার মুখ থেকে শুনে আসবো। তো চলুন প্রিয় বোনটির কাছ থেকে শুনে আসি কিছু কথা, মূল্যবান কথা। তো অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্যের সম্মতে আপনি সবাই ভালো আছেন। তো প্রিয় ভাইয়েরা, আপনারা তো দেখতেই পারলেন এই বোনের মুখ থেকে শুনলেন কথাগুলা। তো এই বোন কেমনে কেমনে আমাদের ইসলাম ধর্মতে এসে গেল দেখেন। উনি ওয়াজ মাহফিল শুনত, উনি নানান ধরনের রিসার্চ করছে, করার পর ওনার ভালো মনে হয়েছে, ওনার সত্যি ধর্ম, সত্য বলতে এটাই ইসলাম ধর্ম। সে নিজেই, ওনাকে কোনো জোর জুলুম কিছু করা হয় নাই, উনি নিজের মানে ভালো লাগার ক্ষেত্রে এবং আল্লাহ তাআলা ওনাকে হেদায়ত দিছে, এই বিদায় উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লাহ তাআলা হেদায়ত না দিলে উনি জীবনেই আমাদের ইসলাম ধর্ম আসতো না। তো আল্লাহর যে পছন্দ, যেই বান্দাগুলো, সে যেই ধর্মেরই হোক না কেন, সে অবশ্যই সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে কোনো ইস্যু, যে কোনো কারণ বিষয়। তো দেখেন এই যে যখন একটা হিন্দু বোন ইসলাম ধর্ম করবে তখন ওর বাবা মা আত্মীয় স্বজন কেউ সাপোর্ট করবে না ওকে। হিন্দুরা যেমন আমাদের গ্রামে পাশেই ছিল, এক ভাই মুসলমান হয়েছিল, তো সে দেখছিল, আমরা সবাই বিস্তারিত দেখছিলাম, তো এই তাকে মৃত্যু ঘোষণা করে, ওদের যে হিন্দু ধর্মের মধ্যে ওদেরকে মৃত্যু ঘোষণা করে এবং তাকে মৃত হিসেবে চেনে। তার সামনে যদি দেখা হয় তারপর কথাবার্তা বলবে না, কেননা তার প্রমাণ কিন্তু আমি আছি, আমি নিজেই, ঠিক আছে, আমাদের গ্রামে এই ঘটনা ঘটেছে। তো অবশ্যই আমি জানি, কেননা একটা হিন্দু যখন মুসলমান হয় তখন ওদের গোষ্ঠী, ওদের গোষ্ঠী ওকে দুশ্মন হিসেবে দেখে। তো প্রিয় ভাইয়েরা, আমরা এই বোনকে আমরা কংগ্রাচুলেশন জানাই, এই বোনকে আমরা স্বাগতম জানাই। তো এই বোনের জন্য আপনারা দোয়া করবেন, আর আমার কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, এই বোনেরকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সঠিক জ্ঞান এবং আমাদের ধর্মটা সঠিকভাবে পালন করতে পারে। তো প্রিয় ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। তো হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।